আগামী 1 জানুয়ারি রায়গঞ্জ থেকে তারাপীঠ যাওয়ার বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। রায়গঞ্জ থেকে সকাল 6টায় ছেড়ে 12টায় পৌঁছবে বাসটি, অন্যদিকে তারাপীঠ থেকে দুপুর 2টায় ছাড়বে রায়গঞ্জের উদ্দেশ্যে। শুনুন, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটা ঐতিহাসিক রুট আর কি, যেটা দীর্ঘদিন ধরে রায়গঞ্জ মানুষের একটা চাহিদা ছিল যে মানুষের আমাদের অনেক তারাপীঠ মন্দিরে যাওয়ার, প্রচুর মানুষ এখান থেকে তাদের যেতে অসুবিধা হয়। এতদিন তারা যেত হচ্ছে আমাদের যে আসানসোল গাড়ি ছিল, দুর্গাপুর গাড়ি ছিল, সেখান থেকে নেমে রামপুরহাট থেকে তাকে ব্রেক জার্নি করে যেতে হবে। তা আমরা আগামী 1/1/2021 সালে রায়গঞ্জবাসীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে উপহার দিতে চাই, রায়গঞ্জ থেকে তারাপীঠ তারা ডাইরেক্ট যেতে পারবে, সকাল 6টায় এখান থেকে রওনা দেবে এবং বেলা 2টার সময় ওখান থেকে তারা সেই গাড়িটা ছেড়ে আসবে। যদি কোনো মানুষ কোনো পুণ্যার্থী মনে করে যে না, সে সকালবেলা যাবে, গিয়ে 2 ঘন্টার মধ্যে পুজো দিয়ে চলে আসবে, সেটাও করতে পারে। আবার সে ইচ্ছা করলো কোনো পুণ্যার্থী, সে গেল যে সারাদিন থেকে পরের দিন আবার বেলা 2টায় পুজো দিয়ে সে রওনা দিতে পারে। সুতরাং 2টো অপশনই মানুষের কাছে খোলা থাকছে। এটা আমাদের সরকারের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।